পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল গোবরডাঙ্গা নিবেদিতা শিশুতীর্থ। এক বছর আগে আজকের দিনের ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দেন শিক্ষকরা। শহীদ দিবসে জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটিকে কালা দিবস হিসাবে পালন করল গোবরডাঙ্গা নিবেদিতা শিশুতীর্থ। গত বছর আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। সেই সব শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানায় স্কুলের কচিকাঁচারা। সকালে শহীদদের আত্মার শান্তিতে একটি শান্তি মিছিল বের করেন তারা। বহু কচিকাঁচা মিছিলে অংশ নেয়। স্কুলের শিক্ষকেরা অংশগ্রহণ করেন মিছিলে। গত বছর এই দিনে 2019-এ জঙ্গিদের আক্রমণে শহীদ হয়েছিল 40 জন জওয়ান। আমরা আজ ভ্যালেন্টাইন্স ডে পালন না করে এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছি। দেশের যে শহীদরা জওয়ান দিয়েছে সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে, এবং যখন তখন যে কোনো কারণে বিদ্যালয়ে প্রবেশ করে যে জঙ্গিরা ছোটো ছোটো ভাই বোন এবং শিশুদের পরে অত্যাচার চালিয়ে তাদেরকে নিধন করছে, তার বিরুদ্ধে এই ছোটো ছোটো বোনেও আজকে সেই হিংসার যে বিরূপ ধারণা সেটি তাদের গড়ে উঠেছে। সারা দেশে আজ ভালোবাসার দিন হিসাবে পালিত হলেও গোবরডাঙ্গার শিশুতীর্থের কচিকাঁচারা কালা দিবস হিসাবেই দিনটিকে বেছে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, আজ শহীদ দিনে জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি বর্বরোচিত এই হামলারও নিন্দা করেন তিনি। আমাদের যেসব জওয়ান ভাই, আমাদের যে সমস্ত সৈনিক যারা অতন্ত প্রহরীর মতন আমাদের প্রতিদিনের নিরাপত্তাকে সুনিশ্চিত করছে, আজকের দিনে একসঙ্গে 40 জনের মৃত্যু, আমরা খুব এই জায়গাটায় যেন কষ্টে আছি, এবং আমরা এই জন্য এই দিনটাকে ফিল করানোর জন্য কাশ্মীরের সেই দুর্গম পাহাড় থেকে শুরু করে সমগ্র হিমালয় পাহাড় থেকে শুরু করে ভারতের সৈনিক ভাইয়েরা তারা যে নিদারুণ কষ্টে এই দেশকে রক্ষা করার কাজ করে চলেছে, অন্তত একটা দিন আমাদের উচিত আমাদের নিছক অন্য প্রেম প্রীতির জায়গা থেকে চোখ ফিরিয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো। দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।